হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রুমিজ রেসিপি। আপনাদের জন্য আমরা নিত্য নতুন রান্নার ভিডিও বানিয়ে থাকি। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন, আমাদের পাশেই থাকুন। আজকে আমি তৈরি করব ছোট বড় সবারই খুবই প্রিয় একটি খাবার, সেটা হচ্ছে নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্না। এটা বাঙালিদের প্রতিটা ঘরে ঘরেই হয়ে থাকে, তো আশা করছি সবার ভালো লাগবে। আর একটা লাইক দিয়ে রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন তাহলে দেখে নিই মুরগির মাংস রান্না করতে আমাদের কী কী লাগছে। প্রথমে আমি হাফ কেজি পরিমাণ মুরগির মাংস কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। এগুলো দিয়ে মাংসগুলোকে খুব ভালো করে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গিয়েছে, এখন মাংসগুলোকে এক সাইডে রেখে দিব। এখন চুলোয় একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিয়েছি। এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো মাংসগুলোকে সামান্য একটু ভেজে নিব, খুব বেশি ভাজা লাগবে না, হালকা একটু ভেজে নিব। তো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তেল জড়িয়ে মাংসগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখানে আমি দুটো আলু কেটে নিয়েছি বড় বড় পিস করে। তো আলুগুলোকে একই তেলে ভেজে নিব। আলুগুলোকে হালকা একটু ভেজে আমি উঠিয়ে নিয়েছি। এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এখন অর্ধেক পেঁয়াজ এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজগুলোকে ভেজে নিব, বাকি পেঁয়াজ আমি পরে অ্যাড করব। এখন পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখন মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব। মশলা খুব ভালো করে কষিয়ে নিব। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দুটো তেজপাতা, এলাচ, গোলমরিচ। এখন মশলার উপরে যখন তেল চলে আসবে এর মধ্যে দিয়ে দিব চিকেন আলু, একসাথে দিয়ে দিচ্ছি। এখন বাকি পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজ দেওয়ার কারণে চিকেনের টেস্ট অনেক ভালো আসবে, আপনারাও এভাবে ট্রাই করবেন। তো এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিকেন আর আলুগুলোকে মশলার মধ্যে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মিডিয়াম আঁচে। তো কষানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের মতো মিডিয়াম আঁচে। তো এখন কয়টা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি,
আরও 5 মিনিটের মতো ডেকে রান্না করব। ভিউয়ার্স, রেডি হয়ে গেল মজাদার মুরগির মাংস রান্না। কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। তো আলু চিকেন রেসিপিটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।